আজকে আমি চলে এসেছি বেহালাতে। এখন আমি ফ্ল্যাটের ভেতরে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সুন্দর লেক ভিউ ব্যালকনি থেকে। সো এই লোকেশনেই আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মইনাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বেহালাতে। এখানে আজকে আপনাদেরকে চিপেস্ট 2 BHK ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সুশান্ত দা। আমি ওনার নম্বরটা স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার হচ্ছে লোকেশনটা, এক্স্যাক্ট লোকেশন কী রয়েছে? এটা হলো বেহালা শস্যনা। আচ্ছা, পুষ্পাড়া বলে এটাকে। আচ্ছা, পুষ্পাড়া মেন রোড থেকে জাস্ট 1 মিনিট, বাস রুট, অটো সব কিছু অ্যাভেলেবেল। ডেসক্রিপশন বক্সে দেখে নিয়েছেন। সো এটা তো জি প্লাস 3 বিল্ডিং রয়েছে, এখানে পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। পার্কিং এর প্রাইস কত আছে? আমি বললাম 4 লাখ টাকা তোমার দাম আছে, একটু বসলে পরে কনফার্ম করে 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা পার্কিং হয়ে যাবে অ্যাভেলেবেল আছে। বা 20 ফুটের নিচে রাস্তা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে আপনার লোন হয়ে যাবে তো? একদম লোন 100%। মানে এটা মানে যে কোনো SBI, UBI, যে কোনো ব্যাংকে। তার মানে এটা স্যাংশন প্রপার্টি, সবথেকে বড় কথা হচ্ছে, কারণ কম বাজেটে কিন্তু স্যাংশন প্রপার্টি পাওয়া খুবই ডিফিকাল্ট। বাট এখানে পেয়ে যাবেন উইথ লিফট, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, কারণ কম বাজেটে কিন্তু লিফট থাকে না। বাট এই কমপ্লেক্সটাতে কিন্তু আপনারা লিফট পেয়ে যাবেন। আর মোটামুটি সব ফ্লোরই মিলিয়ে মিশিয়ে অ্যাভেলেবেল রয়েছে, তাই না? যেরকম তোমার ভিউস সেরকম লিফট, মানে তুমি একবার আসুন, ভিজিট করলে বুঝতে পারবেন যে কি জিনিস কি দামে দেওয়া। সো এটা তো দেখতে পাচ্ছি অলমোস্ট রেডি ফ্ল্যাট, বাট স্টিল কবের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে? এটা দেওয়ালিতে হ্যান্ড ওভার আছে, মানে নভেম্বর 2023 মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে, রাইট? এবার হচ্ছে আপনার কাছাকাছি স্কুল কলেজ হসপিটাল কি রয়েছে? স্কুল তোমার সুশোনা স্কুল পেয়ে যাবে, সুশোনা কলেজ পেয়ে যাবে, তোমার মানে হসপিটাল, ব্যাংক, আর ব্যাংকের এটিএম, মেডিকেল স্টোর তো একদমই কাছে, হেঁটে হেঁটে কতক্ষণ লাগবে? 2 মিনিট? হেঁটে 5 মিনিটের মতন লাগবে। আচ্ছা, সেখানে ব্যাংক এটিএম। আচ্ছা, এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক। যে বাজেটে 2 BHK ফ্ল্যাটগুলো দিচ্ছে, এখানে কিন্তু লিফট পেয়ে যাবে, তাই না? লিফট ছাড়া এখানে আর কি অ্যামেনিটিস আছে? কিছু এমন হবে না, এটা তোমার ভিউসটা ভালো হবে ফ্ল্যাটের, আর তোমার লিফটটা। তাহলে মানে মেইনটেনেন্স কস্ট খুবই কম, মানে 50 পয়সা পার স্কয়ার ফিট হবে হার্ডলি, এতে বেশি হবে না, তাই না? 500-600 টাকা থাকবে হার্ডলি। আচ্ছা, মার্কেট এরিয়া নিয়ে একটু কথা বলা যাক। মার্কেটটা তো খুবই কাছে, হেঁটে গেলে কতক্ষণ লাগবে? ওই তোমার 500 মিটার হবে। 500 মিটার? 500 মিটার। আচ্ছা, সেখানে গেলে মানে মাছ, সবজি, মাংস, ডিম, সবজি, চা, সব। আর সুপার মার্কেট কি আছে? স্পেন্সার্স, রিলায়েন্স, ফ্রেশ, জিওমার্ট, এগুলো টামডিপুর থেকে পেয়ে যাবে সুপারমার্কেটগুলো। রিলায়েন্স আছে, এই আছে, চৌরাস্তায় আছে। আচ্ছা, তোমার এম বাজার আছে। তো বেহালা চৌরাস্তাতে যদি কেউ যেতে চায় কিভাবে যাবে? এখান থেকে অটো রিক্সা ধরে চৌরাস্তা চলে যাবে, অটো ধরে চৌরাস্তা চলে যাবে। ও, অটো স্ট্যান্ডও আছে বেহালা চৌরাস্তায়। তো মোটামুটি ভাড়া কত আছে এখান থেকে? ভাড়া তো অটোতে মনে হয় 15 টাকা, আর বাসে হলো 8 টাকা। কত মিটার হবে এখান থেকে বেহালা মাজারহাট একটু দূরে আছে, তাই না? কত কিলোমিটার হবে এখান থেকে? 8 কিলোমিটার। ওকে, এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। বিল্ডিং এর নিচে দেখতে পাচ্ছেন আপনার কার পার্কিং পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে আপনার 3.5 লাখ টাকা। বিল্ডিং এর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা 20 ফুটের রাস্তা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, জল জমার কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 760 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাটস পাবেন। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে এখানে আপনার আরেকটা ফ্ল্যাট পাবেন। এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে মার্বলের কাজ করে দেওয়া হবে, সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। আর এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। সো এই ফ্ল্যাটে কিন্তু আপনারা লিফটও পেয়ে যাচ্ছেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার ওপেন কিচেন,
এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে ফার্স্ট বেডরুমে, দেখে নিন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ একটা বাথরুম পাবেন, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। আর ফুল গাছের জন্য দেখতে পাচ্ছেন আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে, রোড ফেসিং রয়েছে, দেখে নিন। পুট্টির কাজ হয়ে গেছে, ইলেকট্রিকের ওয়্যারিং আর বাথরুম ফিটিংস, আর আপনার ফ্লোরিংয়ের কাজটা বাকি আছে। ফ্লোরিং যেটা হবে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে, ইলেকট্রিকের ওয়্যারিং সবই আপনার ফিনোলেক্সের হবে, হেভেলসের সুইচেস পেয়ে যাবেন, আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস আপনারা পাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এই সাইডে আপনারা এল শেপের একটা সোফা রাখতে পারবেন, আর এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 14.5x8। এই সাইডে আপনারা সোফা রাখতে পারবেন, আর কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে আপনারা এই সাইডে চারজনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। এখানে স্ল্যাব যেটা বসানো হবে আপনার ফুললি গ্রানাইট ফিনিশ থাকবে, মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে বসানো হবে। আরও পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য একটা বড় উইন্ডো করে দেওয়া রয়েছে, দেখে নিন। আর উপরে আপনারা চিমনির পয়েন্টটা পাবেন, আর ফেসিং দেখে নিন, ওয়েস্ট ফেসিংয়ে এই লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেনটা রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম যেটা আপনার সাউথ ফেসিংয়েই রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। এখানে ফ্লোরিং যেটা হবে আপনার অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে। ঢুকেই লেফট সাইডে এখানে বেসিনের পয়েন্টটা পেয়ে যাবেন, শাওয়ারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন, গিজারের পয়েন্টটা এই সাইডে পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, নিচে কমোটের পয়েন্টটা রয়েছে, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, আর উপরে একজস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, আর একদম উপর অবধি এই অবধি আপনার টাইলসের কাজ করে দেওয়া হবে। এবার আপনাদেরকে বেডরুমসগুলো পরপর করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। ফার্স্ট বেডরুমটা দেখে নিন, আপনার সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে, সাউথ ফেসিং আর ওয়েস্ট ফেসিং। বিল্ডিংয়ের ঠিক নিচে দেখতে পাচ্ছেন এই অটোগুলো যাচ্ছে, এই অটোগুলো ডিরেক্টলি আপনার বেহালা চৌমাথাতে যায়। সো এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x9। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্টটা আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন, একটা আপনারা ফ্রেঞ্চ উইন্ডো পাচ্ছেন, আর একটা নর্মাল উইন্ডো আপনারা পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর যেহেতু এটা আপনার সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে, আলো বাতাস হাওয়া কিন্তু আপনারা এখানে ভরপুর পাবেন। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x10। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমেই পাচ্ছেন, একটা ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে, আর ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেসও করে দেওয়া রয়েছে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি দুটোই পেয়ে যাবেন। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 4x3.5। ফ্লোরিং হবে আপনার অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে। এটা অ্যাকচুয়ালি ডাব্লিউসি বাথরুম, এখানে শুধু একটা কোমোটের পয়েন্ট থাকবে, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, আর ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে একজস্ট ফ্যানের পয়েন্টটা করে দেওয়া রয়েছে, আর একদম উপর অবধি এখানে টাইলসের কাজ করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 5x3। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, দেখুন ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, দারুণ লেক ভিউ এখানে আপনারা পেয়ে যাবেন। আর ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন সাউথ ইস্ট ফেসিংয়ে ব্যালকনি ভিউটা রয়েছে, দেখুন দারুণ লাগছে, আর এত সুন্দর আলো বাতাস হাওয়া আসছে কী বলবো, সাউথ ফেসিংয়ের মজাই আলাদা। আর ফুল গাছ লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে স্পেসও করে দেওয়া রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আপনার 20 ফুটের রাস্তা পেয়ে যাবেন, এখান থেকে টোটো অটো রিক্সা সবই পাওয়া যায়, তো কোনো অসুবিধা আপনার হবে না। খুবই সুন্দর লোকেশনে ফ্ল্যাটটা রয়েছে। সো আপনাদেরকে 760 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের টু দিয়ে দিলাম। সো আমি স্ক্রিনে আর নিচে ডিসক্রিপশন বক্সে সুশান্ত দার নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে 660 স্কোয়ার ফিটের একটা 2BHK ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2BHK ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার এন্ট্রান্স। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নর্থ ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, নর্থ ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাটস রয়েছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার আরেকটা 2BHK ভেরিয়েন্ট, এখানে আপনারা লিফ্ট পেয়ে যাবেন, লিফটের কাজ এখনও শুরু হয়নি। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, সেখানে মার্বেলের কাজ করে দেওয়া হবে। ফ্লোরিং যেটা হবে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে, ফিনোলেক্সের ওয়্যারিং করে দেওয়া হবে, হেভেলসের আপনারা সুইচেস পেয়ে যাবেন, আর বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই কিন্তু ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস আপনারা পাবেন।
আর এই 2BHK ফ্ল্যাটটা থেকে আপনারা কিন্তু একটা পন্ডের ভিউ পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পন্ডের ভিউ আপনারা পেয়ে যাবেন এই 2BHK ফ্ল্যাটটাতে। আর তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। এই 2BHK ফ্ল্যাটটা হচ্ছে আপনার ব্যাক সাইড, এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, যেটা আপনাদেরকে 760 স্কোয়ার ফিটে দেখালাম। এই মাস্টার বেডরুম থেকেও কিন্তু আপনারা এই পন্ডের ভিউটা পাবেন। সো এই 2BHK ফ্ল্যাটটাতে কিন্তু আপনারা একটাই বাথরুম পাচ্ছেন, একটা বাথরুম আর একটা ব্যালকনি পাচ্ছেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 14.5x8। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখে নিন, 14.5x8 হচ্ছে এটার সাইজ। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। তো আপনারা এই সাইডে একটা লম্বা করে সোফা রাখতে পারবেন, আর এই পাশটাতে চারজনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পেয়ে যাবেন, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন 40 ইঞ্চের। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা ইউজ করা হবে আপনার ব্ল্যাক স্টোন ইউজ করা হবে, মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে ইউজ করা হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন আপনার চিমনির পয়েন্টটা পেয়ে যাবেন, আর মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। আর ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিংয়ে এই কিচেনটা আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ে অলরেডি পুট্টি করা হয়ে গেছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। ফেসিং দেখে নিন, আপনার ওয়েস্ট ফেসিংয়ে কমন বাথরুমটা রয়েছে। আর এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 7x4। ফ্লোরিং যেটা ইউজ করা হবে আপনার অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হবে। ঢুকেই স্ট্রেট এই সাইডে আপনার বেসিনের পয়েন্টটা পাবেন, শাওয়ারের পয়েন্টটা আপনারা এই সাইডে পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে, আর নিচে কোমোটের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। আর একদম উপর অবধি এই অবধি আপনার টাইলসের কাজ করে দেওয়া হবে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক পাশে এটা হচ্ছে মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 9.5x9। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে না নর্থ ফেসিং, আর এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে আছেন, এসির পয়েন্টটা কিন্তু আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ উইন্ডো, আর এটা হচ্ছে আপনার নর্মাল উইন্ডো। আর উইন্ডোগুলো কিন্তু যথেষ্ট বড় রয়েছে, সুন্দর ওয়াইডার ভিউ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এটা নর্থ ওয়েস্ট ফেসিং হলেও আপনারা দেখে নিন যে আলো বাতাস হাওয়া কিন্তু যথেষ্ট রয়েছে। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 11x9। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, আর এই মাস্টার বেডরুমে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। দুটো বড় বড় দেখতে পাচ্ছেন এখানে ফ্রেঞ্চ উইন্ডো করে দেওয়া রয়েছে। আলো বাতাস হাওয়া কিন্তু ভরপুর রয়েছে। অনেক সময় আমি শ্যুট করতে গিয়ে দেখি যে নর্থ ফেসিং কিন্তু আলো বাতাস একদম নেই, বাট দুটো বেডরুমই নর্থ ইস্ট, একটা হচ্ছে আপনার নর্থ ওয়েস্ট, বাট আলো দেখুন প্রচুর আলো রয়েছে। ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট যেটা আমার লাগলো, দুটো বেডরুমেই দেখে নিন এসির পয়েন্টটা কিন্তু পাবেন, আর পন্ডের ভিউটা আছে। দুটো বেডরুম থেকে আপনারা পন্ডের ভিউ পাবেন। পন্ডটাকে একটু সংস্কার করা দরকার আছে, নোংরা হয়ে রয়েছে। অলরাইট, এবার আপনাদেরকে অ্যাটাচ একটা ব্যালকনি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 5x3, 5x3 হচ্ছে এটা সাইজ। এখানে আপনার প্রমোটারের তরফ থেকে একটা স্লাইডিং ডোর দেওয়া হবে। এটা হচ্ছে আপনার ব্যাক সাইড অফ দি ফ্ল্যাট। নিচে দেখতে পাচ্ছেন রিক্সা টোটো অটো সবই পেয়ে যাবেন, আর এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের বাইরে এলিভেশন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 660 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। সো আমি নিচে ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনে সুশান্তদার নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে 560 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে পাবেন। আপনার ফেসিংটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 সাইড ওপেন, নর্থ ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। একটাই 560 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফটের কাজ এখনও শুরু হয়নি। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া হবে। আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি।
এখানে ফ্লোরিং যেটা হবে আপনার ভেট্রিফাইড টাইলস ইউজ করা হবে, ইলেকট্রিকের ওয়্যারিং সব ফিনোলেক্সের হবে, আপনার বাথরুম ফিটিংস যেগুলো হবে সবই ব্র্যান্ডেড বাথরুম ফিটিংস পেয়ে যাবেন, আর হেভেলসের আপনারা সুইচেস পাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আমার লিভিং কাম, ডাইনিং কাম, ওপেন কিচেন। তার ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, একটু মেস হয়ে রয়েছে, অ্যাকচুয়ালি কাজ চলছে, প্লিজ ইগনোর করুন। উপরে একটা স্পেশিয়াস লফট এরিয়া রয়েছে, দেখে নিন, জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস রয়েছে। 3 BHK-তেও এত বড় লফট এরিয়া কিন্তু পাবেন না, বাট এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে একটা অ্যাটাচ ব্যালকনি করে দেওয়া হবে। আমি প্রোমোটারের সাথে জাস্ট কথা বললাম, উনি বললেন যে এটাকে এক্সটেন্ড করে এখানে 5x3.5-এর একটা ব্যালকনি করে দেওয়া হবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরে আছে, আপনারা কিন্তু ব্যাক সাইডটা পুরো ইউজ করতে পারবেন, কাপড় শুকোনোর জন্য একদম পারফেক্ট। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো নর্থ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম, ডাইনিং কাম, ওপেন কিচেন। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই, আর এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 13x8। এখানে আপনারা একটা লম্বা করে সোফা আর ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। টিভির পয়েন্টটা আপনারা এই সাইডে পাবেন, একটা 40-ইঞ্চের টিভি এখানে আরামসে চলে আসবে। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, এখানে স্ল্যাব যেটা ইউজ করা হবে আপনার ব্ল্যাকস্টোন ইউজ করা হবে, মিডিয়াম সাইজের একটা সিঙ্ক এখানে ইউজ করা হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা এই সাইডে পেয়ে যাবেন, ফ্রিজের পয়েন্টটা এই সাইডে পাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখতে পারছেন চিমনির পয়েন্টটা দেওয়া রয়েছে। আর ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিংয়ে কিচেনটা রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, বাথরুমটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, আর এই বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4। এখানে ফ্লোরিং যেটা হবে আপনার অ্যান্টিস্কেট টাইলস ইউজ করা হবে, ঢুকেই স্ট্রেট এখানে আপনার বেসিনের পয়েন্টটা থাকবে, এই সাইডে আপনার শাওয়ারের পয়েন্ট থাকবে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, নিচে আপনারা কমোডের পয়েন্ট পেয়ে যাবেন, ট্যাপের পয়েন্ট, জেটস্কির পয়েন্ট, আর একদম উপর অবধি এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া হবে। এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x9। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেসের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, ফার্স্ট বেডরুমে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন গ্রিলের কাজ অলরেডি হয়ে গেছে গ্রাউন্ড ফ্লোরে, আর এটা হচ্ছে আপনার পন্ডের ভিউ। কন্টিনিউয়াস অটো চলছে, বাসও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এটা সাইজও সেম 10x9 হচ্ছে এটা সাইজ। দুটো বেডরুমে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। মাস্টার বেডরুমেও দেখে নিন, আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার সুইচেসের পয়েন্ট। আর মাস্টার বেডরুমের সাথে এখানে একটা এক্সটেনশন করা হবে, এখানে আপনার অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন 5x3.5-এর। আপনারা গ্রাউন্ড ফ্লোরে থাকছেন তো এই ব্যাক সাইডটা কিন্তু আপনারা আরামসে ইউজ করতে পারবেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে 560 square feet-এর 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে সুশান্তদার নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। সুশান্তদার, 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, এবার হচ্ছে প্রাইস। প্রাইসটাই হচ্ছে অবাক করার মতো, বাট স্টিল তুমি প্রাইসটা একটু ডিটেলসে বলে দাও। আমার হলো প্রত্যেক বেহালা হলো ধামাকা অফার, একদম। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার 20 ফুট দেখছো রাস্তার উপরে। হ্যাঁ হ্যাঁ, বাস চলে, অটো আছে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে বাসও চলে? বাস নম্বর কত আছে? ১৮ সিবার, ও দারুণ ব্যাপার। আচ্ছা, আর তোমার হলো অটো চৌরাস্তা পর্যন্ত পেয়ে যাবে, সামনে তোমার বাজার হাট সব পেয়ে যাবে। বাহ, এটা ধামাকা প্রাইসের মধ্যে তোমার ফ্ল্যাটটা আছে, সেটা তোমার হলো তিনটে ভ্যারিয়েন্ট আছে। হ্যাঁ, তিনটে ভ্যারিয়েন্ট মধ্যে তোমার 550 যেটা আছে, 560 একটা আছে, 560 যেটা আছে, সরি 560 যেটা আছে, সেটা তোমার হলো 1650 এমনিতেই খুবই কম প্রাইস, মানে এটা হচ্ছে পুজো ধামাকা বলা যেতে পারে। আর এখানে তো দেখলাম নিচে পার্কিং ও রয়েছে, পার্কিং এর প্রাইস কত আছে? 4 লাখ টাকা বলা হয়েছে। হ্যাঁ, মানে আমার ভিডিও দেখে যারা আসবে ডিসকাউন্ট হবে তো? মানে শুধু বলতে হবে মোনাকের ভিডিও দেখে এসেছি, ডিসকাউন্ট হয়ে যাবে, তাই তো? আমি একটা জিনিস, আমার যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে সাউথ ফেসিং এ এটা হচ্ছে আপনার পন্ডের ভিউটা পাবেন, আর নর্থ ফেসিং এও পন্ডের ভিউটা রয়েছে। 20 ফুটের রাস্তা রয়েছে, পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, অ্যান্ড যেই প্রাইসে এই 2 BHK ফ্ল্যাটগুলো দেওয়া হচ্ছে এখানে লিফট পাবে, কারণ সাধারণত কম বাজেটের 2 BHK-তে লিফট থাকে না, লিফট পাবে আর স্যাংশন প্রপার্টি, তাই তো? যে কোনো ব্যাংক থেকে লোনও হয়ে যাবে, দারুণ ব্যাপার। তাই বয়স্ক লোক আসলে অসুবিধা হয়, হ্যাঁ হ্যাঁ, লিফট খুব খুবই দরকার। হ্যাঁ, কলকাতার বুকে ফ্ল্যাট, হ্যাঁ, আর সব থেকে বড় ব্যাপার যে কোনো ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে যে কোনো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, আর অলমোস্ট রেডি ফ্ল্যাট। কদিনের কাজ বাকি আছে তাও মোটামুটি?
পার্টি দিওয়ালিতে হ্যান্ডওভার আছে, দিওয়ালিতে হ্যান্ডওভার হবে, তার মানে দিওয়ালি এই বাড়িতেই মানাতে পারবে। দারুণ, থ্যাংক ইউ। আর তোমার ব্রোকারেজ কত আছে? ব্রোকারেজটা তোমার যে ভিডিও থেকে আসবে 2% আমরা নরমালি নিই, তোমার ভিডিও থেকে 1.5% মানে 0.5% ডিসকাউন্ট আছে, তাই তো? ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্ট করে দেওয়া হবে, আর উপরে আপনারা 2000 লিটারের প্যাটার্নের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, সো আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, ছাদের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।